Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 16th December, current affairs er notun class nielam. Prottek diner motoi 15ta current affairs er proshno provide korbo. Ar prottek diner motoi protita proshner sathe ache extra data, strategic background. Tumra class ta prothom theke shesh porjonto dekho. Age class jara miss kore gecho tader jonno description box e link dewa ache. Okay? Tahole cholo bondhura ajke class e guruttopurno current affairs er 15ta proshno amra dekheni. ক্লাসের শুরুতেই দেখে নেব 15th ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম মেটাল ডেবিট কার্ড লঞ্চ করলো কোন ব্যাংক? এটা করেছে IDFC ফার্স্ট ব্যাংক। IDFC ফার্স্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা হয়েছে 2015 সালের অক্টোবরে এবং বর্তমানে CEO রয়েছেন ভি বৈদ্যনাথন। দুই নম্বর প্রশ্ন, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021 তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে চতুর্থ, প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয় চীন এবং তৃতীয় হচ্ছে জাপান। এ প্রসঙ্গে তোমাদের বলবো, তোমাদের কিন্তু একটা ইন্ডেক্সের ক্লাস আমি প্রোভাইড করে দিয়েছি, অনেকে তোমরা দেখে নিয়েছো, যারা এখনও পর্যন্ত দেখে ওঠোনি তারা প্লিজ ক্লাসটা দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তিন নম্বর প্রশ্ন, সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? এই প্রশ্নের উত্তর হচ্ছে লুইস হ্যামিল্টন, তিনি হচ্ছেন ব্রিটিশ রেসিং কার ড্রাইভার। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, প্রত্যেকে সঠিক উত্তর করেছো, সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে নিতাই হাজরা, সেকেন্ড কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি, তারপরের নাম অঙ্কনা ঘোষ, দিবিয়া রয়, পূর্ণিমা রয়, মানস মুখার্জি, উদিতা চক্রবর্তী, সিদ্ধেশ্বর হালদার, সৌম্যজিৎ দাস, রাহুল মজুমদার, রাজেশ্বরী, বেদান্ত ভাদুরী। প্রত্যেকে সঠিক উত্তর করেছো। আজকে ক্লাসে হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন রেখেছি, সেটা শেষে গিয়ে দেখব। এখন আমরা দেখব আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। চলো শুরু করি। 16 ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় কবে? ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে কবে পালন করা হয়? পালন করা হয় 14 ডিসেম্বর, অপশন বি 14 ডিসেম্বর। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জনগণকে সচেতন করতে এই দিনটি পালন করা হয়। দুই নম্বর প্রশ্ন, ডক্টর ইডা এস কাডার অরেশন অ্যাওয়ার্ড জিতল কোন ভারতীয় ব্যবসায়ী? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি আজিম প্রেমজি, অপশন বি, অপশন বি, তিনি উইপ্রো কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিন নম্বর প্রশ্নে যাব, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট 2021 ভারতের স্থান কত? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি 56, ভারতের স্থান হচ্ছে 56। এই রিপোর্টে প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড। পরবর্তী চার নম্বর প্রশ্ন, আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2021 জিতল কোন রেসিং কার ড্রাইভার? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ম্যাক্স ভার্স্টেপেন, অপশন ডি, আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2021 জিতেছে ম্যাক্স ভার্স্টেপেন, তিনি বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার, তিনি বর্তমানে রেড বুল টিমে আছেন। আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, যে তোমরা অনেকেই গ্র্যান্ড প্রিক্সের ক্লাস চেয়েছিলে, গ্র্যান্ড প্রিক্স 2021, তো এই ক্লাসটা আমি আনবো, দু একটা দিন আমাকে একটু সময় দাও, মোটামুটি গুছিয়ে এসেছি, ক্লাসটা তোমাদের আমি প্রোভাইড করব। আর সাথে সাথে আর একটা কথা বলবো, যে প্রতিটা রাজ্যের কী কী যোজনা লঞ্চ হয়েছে বা কী কী অ্যাপ লঞ্চ হয়েছে এই সম্পর্কিত ক্লাস যদি দরকার হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি প্রোভাইড করার চেষ্টা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব, পাঁচ নাম্বার, আত্মনির্ভর ভারত রোজগার যোজনার আওতায় উপভোক্তা তালিকায় প্রথম স্থানে আছে কোন রাজ্য? তো প্রথম স্থানে আছে হচ্ছে অপশন সি মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে কে আছে? গুজরাট, এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তাহলে প্রথমে মহারাষ্ট্র, দ্বিতীয় গুজরাট এবং তৃতীয়তে তামিলনাড়ু। প্রকল্পের আওতায় মোট সুবিধাভোগীর সংখ্যা হচ্ছে 39.7 লক্ষ, আর মহারাষ্ট্রে 6.4 লক্ষ সুবিধাভোগী রয়েছে। পরবর্তী প্রশ্নে যাব, ছয় নাম্বার, তুর্কিতে অনুষ্ঠিত প্যারা ওয়ার্ল্ড টাইকেন্ডো চ্যাম্পিয়নশিপে রুপোর মেডেল জিতল কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি চান্দীপ সিং, অপশন বি,
জম্মু কাশ্মীর তথা ভারতের প্রথম প্যারা অ্যাথলেট হিসেবে এই মেডেল জিতলেন তিনি। 9-12 ডিসেম্বর 2021 তারিখে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত নবম প্যারা ওয়ার্ল্ড টাইকেন্ডো চ্যাম্পিয়নশিপে +80 কেজি ক্যাটেগরির ইভেন্টে রুপোর মেডেল তিনি জিতেছেন। পরের প্রশ্ন 7 নম্বর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ফয়সাল হাসনাইন, অপশন ডি। ইনি ওয়াসিম খানের স্থল অভিষিক্ত হলেন। 2022 সালের জানুয়ারি মাস থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তো পাকিস্তান সম্পর্কে আমরা জানব, রাজধানী ইসলামাবাদ, প্রধানমন্ত্রী ইমরান খান, রাষ্ট্রপতি আরিফ আলভি, মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপিয়া। পাকিস্তানের প্রথম মহিলা চিফ জাস্টিস আয়েশা মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে রমিজ রাজা নিযুক্ত হয়েছেন। সানা রামচাঁদ গুলবানি পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। গুলাব ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন নাদিম আঞ্জুম। শাহিন ওয়ানে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে পাকিস্তান। এই হচ্ছে পাকিস্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। 8 নম্বর প্রশ্নে যাব, সম্প্রতি কোন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন আশু সুয়াস, কোন ব্যাংক? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ কোটাক মাহিন্দ্র ব্যাংক, অপশন এ। ইনি হলেন আশু সুয়াস। আচ্ছা, কোটাক মহেন্দ্র ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। প্রতিষ্ঠা সাল ফেব্রুয়ারি 2003 সাল। বর্তমানে সিইও রয়েছেন উদয় কোটাক। 9 নম্বর প্রশ্নে যাব, 2021 সালে ভারত থেকে ইয়াহুতে সবথেকে বেশিবার সার্চ করা ব্যক্তির তালিকায় প্রথম স্থানে আছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্র মোদী, দ্বিতীয় স্থানে বিরাট কোহলি এবং তৃতীয় স্থানে মমতা ব্যানার্জি। প্রথম স্থানে নরেন্দ্র মোদী, দ্বিতীয় স্থানে বিরাট কোহলি এবং তৃতীয় স্থানে মমতা ব্যানার্জি। 10 নম্বর প্রশ্নে যাব, ইউথ ক্যানার্গি পিস প্রাইজ ফর 2021 জিতলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি রিয়া মহন্ত, অপশন বি সে আসামের গুয়াহাটির বাসিন্দা। 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার আত্মনির্ভর কৃষক ডেভেলপমেন্ট স্কিম লঞ্চ করেছে? এটা করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার, অপশন বি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, 9টি প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, লোকনৃত্য, রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার ঝটপট রিভিশন করে নাও। 52তম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম উৎসবে শুটিং ফ্রেন্ডলি রাজ্যের সম্মান পেয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীতে দেশে প্রথম রোপওয়ে সার্ভিস চালু হয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দূরদর্শন কেন্দ্রের 8 স্টেশন উদ্বোধন করা হলো। উত্তরপ্রদেশের হায়দারপুর জলাভূমি ভারতের 47তম রামসার সাইটে তকমা পেল। উত্তরপ্রদেশের সরজু ক্যানেল ন্যাশনাল প্রজেক্টের উদ্বোধন হলো। পরের প্রশ্নে যাব, 12 নম্বর, ২০২১ সালের জন্য টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার কাকে মনোনীত করা হয়েছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি এলন মাস্ক। পার্সন অব দ্য ইয়ার হচ্ছেন এলন মাস্ক। এলন মাস্ক তোমরা জানো স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, কোন শহর তার সরকারি কার্যক্রমে 100% কাগজবিহীন কৌশল বাস্তবায়নের জন্য বিশ্বের প্রথম শহর হয়ে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কোন শহর 100% কাগজবিহীন কৌশল বাস্তবায়িত করেছে? এটা হচ্ছে অপশন সি দুবাই, অপশন সি। পরবর্তী প্রশ্নে যাব, 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থার তৈরি কিট মাত্র 2 ঘন্টার মধ্যে অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে? আজকের ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোন সংস্থা এই কিটটা তৈরি করেছে? এটা করেছে অপশন এ আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র ডিব্রুগড়, অপশন এ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টার ডিব্রুগড়ের সিনিয়র বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ বোরকা কোটির নেতৃত্বে এই কিট
এই কিটটি তৈরি করা হয়েছে, একটু ভুল হয়ে গেছে এখানে লেখাটা, এই কিটটি তৈরি করা হয়েছে যেটি মাত্র 2 ঘন্টার মধ্যে অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত করতে সক্ষম। নেতৃত্বে এই কিট, ঠিক আছে, এই কিট তৈরি করা হয়েছে যেটি মাত্র 2 ঘন্টার মধ্যে অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত করতে সক্ষম, এই টেস্টটি 100% সঠিক। শেষ প্রশ্নে যাব 15 নম্বর। কিংবদন্তি গায়ক এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী ভিসেন্ট ফার্নান্দেজ সম্প্রতি প্রয়াত হন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? অপশন সি তিনি মেক্সিকোর অধিবাসী ছিলেন, অপশন সি তিনি 3টি গ্র্যামি এবং 9টি ল্যাটিন গ্র্যামি পুরস্কার লাভ করেন, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 81 বছর। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে। কোশ্চেন অফ দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। 3টে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, ইউনিক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার? 2 নম্বর প্রশ্ন, 2021 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে? 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি সার্কো ক্যাপসুল যন্ত্রের মাধ্যমে যন্ত্রণাহীন আত্মহত্যাকে অনুমোদন দিল কোন দেশ? 3টে প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপর আমরা দেখব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 15 ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, 2021 মিস ইউনিভার্স 2021 মিস ইউনিভার্স শিরোপা জিতল কোন ভারতীয় মডেল? অপশন সি হারনাজ সাধু, অপশন সি। 2 নম্বর প্রশ্ন, 21st century আইকন অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশন এ অমিত গোয়েঙ্কা। 3 নম্বর প্রশ্ন, গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2021 ভারতের স্থান কত? অপশন ডি 66। 4 নম্বর প্রশ্ন, 2022-23 সালের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিলে পুনরায় নির্বাচিত হল কোন দেশ? অপশন এ ভারত। 5 নম্বর প্রশ্ন, 2021 ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতল কোন দাবা খেলোয়াড়? অপশন বি ম্যাগনাস কার্লসেন। 6 নম্বর প্রশ্ন, ওয়াটার শেড হাউ উই ডিস্ট্রয়েড ইন্ডিয়াস ওয়াটার অ্যান্ড হাউ উই ক্যান সেভ ইট শিরোনামে বই লিখলেন কে? অপশন বি মৃদুলা রমেশ। 7 নম্বর, প্রাক্তন যোদ্ধা যুদ্ধের কারণে স্বামী হারানো বিধবাদের সন্তানদের আর্থিক সহায়তা দিতে কেন্দ্রীয় সৈনিক বোর্ডের সঙ্গে মৌ স্বাক্ষর করল কোন ব্যাংক? অপশন ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি। 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য পুলিশ সম্প্রতি একটি ই লার্নিং প্ল্যাটফর্ম উন্নতি চালু করেছে? অপশন এ দিল্লি পুলিশ। 9 নম্বর প্রশ্ন, 2022 বেজিং উইন্টার অলিম্পিককে প্রথম বয়কট জানাল কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ যুক্তরাজ্য। 10 নম্বর প্রশ্ন, পিরামল রিয়ালটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ ফারহান আক্তার। 11 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি পাবলিক সার্ভিস এথিক্স বইটি প্রকাশ করেন, বইটি কার লেখা? অপশন সি প্রভাত কুমার। 12 নম্বর, কে সম্প্রতি 2021 কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 59 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছে? অপশন ডি হাজারিকা পপি, অপশন ডি। 13 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস হিসেবে পালন করা হয়? অপশন ডি 12 ডিসেম্বর। 14 নম্বর প্রশ্ন, কোন দিনটি প্রতি বছর ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে হিসেবে পালিত হয়? অপশন সি 12ই ডিসেম্বর। শেষ প্রশ্ন 15 নম্বর, কেন্দ্র সরকার কোন রাজ্যে 5টি ড্রোন স্কুল স্থাপন করতে চলেছে? অপশন সি মধ্যপ্রদেশ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা আগের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাস পেয়ে যাবে। ওকে, আর টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো দেখতে ভুলো না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।